মুসলমান আমাদের জন্যই আজকের গোটা ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে মুসলমানদের উপরে চেপে ধরছে এক শ্রেণীর মানুষ। তারা বলছে, তারা বলছে মুহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম, মুহাম্মদ তেরা বাপ কা নাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলে যখন স্লোগান দিচ্ছে, মিটিং করছে, মিছিল করছে, আমার বিশ্বাস এটা যদি মমতার বিরুদ্ধে বলা হতো এতক্ষণ মিছিল শুরু হতো, এটা যদি মোদির বিরুদ্ধে বলা হতো এতক্ষণ মিছিল শুরু হতো, এটা যদি বুদ্ধদেবের বিরুদ্ধে বলা হতো এতক্ষণ মিছিল শুরু হতো। এই টিএমসির ভক্তরা, এই সিপিএম এর ভক্তরা, এই এসোসিয়াল ভক্তরা, এই কংগ্রেসের ভক্তরা, আমি একজন মুসলমান, আমার কাছে মমতা ব্যানার্জি এক নম্বর নেত্রী নয়, আমি একজন মুসলমান, আমার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য এক নম্বর নেতা নয়, আমি একজন মুসলমান, আমার কাছে আপনার নরেন্দ্র মোদী এক নম্বর মুসলমান নয়, এজ এ মুসলিম হিসাবে আমার কাছে যিনি প্রথম নেতা তিনি হলেন আব্দুল্লাহর বেটা মামিনাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বিরুদ্ধে কথা হলে আমার বিশ্বাস এমনও মুসলমান আছে নিজের বাচ্চা কুরবানি দিতে রাজি, নিজেরা কুরবানি দিতে রাজি, গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা মেনে নিতে রাজি নয়। একটু বলুন না আর এই তাকবীর, আর একটু জোরে বলুন না আর এই তাকবীর। আজকের বলুন উপস্থিত জনমণ্ডলী, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা আমাদের জীবনের থেকে বেশি আমার রসুলকে আমরা ভালোবাসি কি বাসি না? নিশ্চয়ই ভালোবাসি। আজকের একটা বার ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন যে কোরআন শরীফ, যে কোরআন শরীফ পুড়িয়ে দেয়া হচ্ছে মসজিদ থেকে বার করে, কোরআন শরীফ পুড়িয়ে দেয়া হচ্ছে মুসলমানদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, আমরা এখানে ফুটো জগন্নাথের মতো বসে আছি, আমাদের মুখে একটা জবাব নেই, আমাদের মুখে একটা কথা নেই। আমি টিএমসি না আমি মুসলমান, আমি সিপিএম না মুসলমান, আমি বিজেপি না মুসলমান, আগে তো আমি একজন মানুষ, তারপরে টিএমসি, তারপরে সিপিএম, তারপরে কংগ্রেস। টিএমসি নেতার বিরুদ্ধে কেউ কথা বললে যদি তার গাটা জ্বালা করে, সিপিএম এর নেতার বিরুদ্ধে কথা বললে সিপিএম এর নেতাদের যদি গাটা জ্বালা করে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের ভিতরে ইমান নামক জায়গাটা জ্বালা করার দরকার আছে না নাই? আছে তো। আজকের যদি জীবনতলা মাদ্রাসা নয়, ধোয়াঘাটা নলকড়া মাদ্রাসার একটা ইটে কেউ আঘাত করতে আসে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজি আছি না নাই? তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলুন, আওয়াজটা আওয়াজের মতো তুলবেন। স্ব মিডিয়া দাঁড়িয়ে আছে, ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে, মুসলমানরা কি বলতে চায় সেটা তারা দেখছে, ভিডিওগুলো তারা রেকর্ড ডাউনলোড করছে, তাদের বিভিন্ন ওয়েবসাইটে চালিয়ে দিচ্ছে, তারাই বলতে চেয়েছে মুসলমান সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস, মুসলমান সন্ত্রাস। কোরআন শরীফের মধ্যে বোমা তৈরি করার মন্ত্র শেখানো হয়, বোমা তৈরি করার মন্ত্র শেখানো হয়, কিন্তু খোদার কসম আজকের সেই পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি যার নাম মরিস বুখাইল, তাকে বলা হয়েছিল তুমি তো 18টা ভাষায় এমএ করেছো, 18টা ভাষায় এমএ যখন করেছো তুমি পণ্ডিত, তোমার জ্ঞান আছে, এই মুসলমানদের কোরআন এর বিরুদ্ধে তোমাকে হুঙ্কার দিতে হবে, ভুল ধরতে হবে। মরিস বুখাইল বলেছিল নিশ্চিত আমি একজন পণ্ডিত, একটা ভুল কেন একাধিক ভুল ধরে দেব। বলুন আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে কোনো ভুল থাকতে পারে? জোরে বলুন থাকতে পারে? কোনো ভুল নেই, কিন্তু মরিস বুখাইল বলেছিল একটা ভুল নয়, একটা ভুল নয়, দুটো ভুল নয়, আমি শতাধিক ভুল ধরে দেব। বল ঠিক আছে শুরু করে দাও। মরিস বুখাইল চলে গেল ঘরের ভিতরে, সাংবাদিকরা অপেক্ষা করছে কখন কোরআন শরীফের ভুল ধরবে, গোটা পৃথিবীকে জানিয়ে দেব মুসলমানদের কোরআন সেই কোরআনের মধ্যে একটা নয়, শত শত ভুল আছে। ভুলটা ধরেছে মরিস বুখাইল, বিবিসি লন্ডন নিউজ নিউজ করে দেবে, গোটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে মুসলমানের মান সম্মান হেউ প্রতিপূর্ণ হবে। কিন্তু সম্মান দেওয়ার মালিককে? জোরে বলুন কে? সেই আল্লাহ, সেই আল্লাহ যখন সম্মান দেওয়ার মালিক, কোরআন শরীফ হেফাজতের মালিক কে? আল্লাহ। মরিস বুখাইল ঘরের ভিতরে ঢুকে
গবেষণা করতে শুরু করলেন। মরিস বখাইল যদি একজন বেধর্মী কিন্তু ১৮টা ভাষায় তিনি কথা বলতে পারতেন, জীবনে অস্ত্র অনেক শুনেছেন। আচ্ছা, আদম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, উনি কটা ভাষায় কথা বলতেন শুনেছেন কোনোদিন? বক্তারা সচরাচর বলে না। আমি বলছি অনেকে আবার দ্বিমত তৈরি করবো, এসব নেই ইনশাল্লাহ, প্রমাণ দেওয়ার মতো আমার কাছে আছে, কাছে নেই বাড়িতে আছে, প্রমাণ চাইলে দেওয়া যাবে। নবী আদম আলাইহিসাল্লাম 750,000 ভাষায় কথা বলতেন, একটু বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর প্রথম বিয়ে আদম আর হাওয়া, আদম আলাইহিসাল্লাম দেনমোহর দিয়েছিলেন হাওয়াকে কটাকা দিয়ে, যদি বলেন টাকা তাহলে কত? কিন্তু আমি আমি সাদ্দাম হোসেন আজকে বলি, আমাদের বিবাহ শাদীগুলোতে এখন দেখবেন সেই যখন লাশ বার করতে যাচ্ছে বলছে বড় আব্বা একটুখানি দাঁড়াও, এখনো দেনমোহর মাফ করা হয়নি, এ বলছে না বলে না? নবী আদম আলাইহিস সালাম যখন হাওয়া গায়ে স্পর্শ করতে চাইছেন, আমার আল্লাহ বললেন আদম ডোন্ট টাচ মি, এখন স্পর্শ করো না, তুমি দেনমোহর দাও। আদম বললেন আল্লাহ এখানে পাট নেই, তিল নেই, সর্ষে নেই, ট্র্যাক্টর নেই, জমি নেই, কি নিয়ে আমি দেনমোহর দেবো? আমার আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নেই, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 10 মাস তোবা দরুদ শরীফ পড়ে ওটাই হাওয়াকে দেনমোহর হিসাবে গিফট করো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দরুদ শরীফ পড়তে বসে কেউ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা, জানো মনে হয় করোনা হয়েছে, কোথায় জেলে যাব খোদা জানে, করোনা রুগী এরকম করে জি হয় না। যখনই নবীর নামে দরুদ পড়বেন, এখানে নয় আর বাড়িতে নয়, পৃথিবীর যে প্রান্তেই দরুদ পড়বেন, দিল থেকে মন থেকে মহাব্বতে দরুদ পড়লে রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা আলা আশটিন ফি আউয়ালিন নাগার ওয়া আশটিন ফি আখিরিন নাগার লানাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চিত তার আপদে বিপদে আমি রাসূল সুপারিশ করব। আর একবার বলবেন সুবহানাল্লাহ, আমার নবীর ওয়াদা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে, তাহলে সেই নবীর ওয়াদা যখন মিথ্যা নয় ভুল নয়, দরুদ শরীফ পড়তে বসে হ্যান্ডেল মারতে হবে কেন? এটা তো আমাদের ভাবা দরকার, সেই দরুদ শরীফ পড়তে বসে আমাদের হ্যান্ডেল মারতে হচ্ছে কেন? তার কারণ আমাদের মনের ভিতরে আল্লাহ ও রসুলের জায়গা আমরা কম দিয়ে ফেলেছি, এটা দু চারজনের কম থাকতে পারে। আমার বিশ্বাস আজকের এই ধোয়াঘাটা নলকড়া মাদ্রাসার ময়দানে এমনও যুবক বসে আছেন, এমনও আমার মুরব্বী বাবাজি বসে আছেন, আল্লাহ ও রসুলের জন্য আমরা আমাদের নিজেদের জীবনটা দিতে পারি, কথা ঠিক কিনা? একটু মাথায় রাখুন, মরিস বুখাইল কোরআনের ভুল ধরার জন্য ঘরের ভিতরে ঢুকে আছেন। আমি বলছিলাম মরিস বুখাইল যখন ঘরের ভিতরে কোরআন ভুল ধরার জন্য ব্যস্ত, একটা বছর গবেষণা করে দেখলেন ওই কোরআন শরীফের মধ্যে শতাধিক ভুল ধরবেন বলেছিলেন, কিন্তু একটা বছর গবেষণা করার পর একটাও কোনো নোকতা পর্যন্ত ভুল ধরতে পারেননি। আরো একবার বলবেন সুবহানাল্লাহ। সাংবাদিকরা সব ঘিরে ধরলো, বলুন বলুন, কোন মন্ত্রী মিনিস্টার এমপি এমএলএ আসলে সাংবাদিকরা ধরে কি ধরে না? মরিস বখাইল ভুল ধরার জন্য ঘরের ভিতরে ঢুকেছিলেন, এক বছর কারোর সাথে কোনো কথা বলেনি, এক বছর কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু খেয়েছে গোসল করেছে আর ঘুমিয়েছে আর কোরআন নিয়ে গবেষণা করেছে ভুল ধরার জন্য। সাংবাদিকরা খালি বলছে বলুন, বলছে একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, বলে আবার ঘরের ভিতরে, আবার যখন ঘরের ভিতরে ঢুকেছেন সাংবাদিকরা বলছেন একবার ঘরে ঢুকে এক বছর পর আমাদের সাথে কথা বলেছে, আবার এই যে ঢুকেছে কখন বেরোবে এর তো কোনো ঠিক ঠিকানা নেই, আমরা আমাদের কাজে যাই। কিন্তু বলুন কোরআন শরীফে কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে কোনো ভুল ধরতে পারবে? কিন্তু আজকের ইউটিউবের জগতে দেখুন লোক বলছে কোরআন শরীফে আছে নবী মুহাম্মদ নাকি বলেছে, আল্লাহ নাকি বলে দিয়েছে আমার নবীকে, এ মুহাম্মদ তুমি কাফেরদের ধরে ধরে কতল করো, হত্যা করো, একটু নাউজুবিল্লাহ বলবেন?
এই যে ভুল ব্যাখ্যাগুলো, এক শ্রেণীর মানুষ তারা টাকা দিয়ে পোষা হয় ইউটিউবে গরম করে রাখার জন্য। তার কারণ যতদিন হিন্দু মুসলমানের লড়াই থাকবে ততদিন রাজনৈতিক ফায়দা তারা লুটতে পারবে। যখন হিন্দু মুসলমানের লড়াই শেষ হয়ে যাবে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। পেট্রোল 110 টাকা হয় হোক, সেই কথাই বলে না আমি বিধবা হই হব, কচির বাপ তো মরবে, মানে আমার সতীন তো বিধবা হবে, বলে আমার বাপ বাচ্চা এতিম হয়ে হোক আমি বিধবা হই হব, কিন্তু আমার সতীনী স্বামীটা তো মরবে। লাস্টে দেখা গেল ও স্বামী যখন মরল সতীনও বিধবা, এও বিধবা, সতীনীর কোনো বাচ্চা নেই, এর বাচ্চাগুলো এতিম। তো আসলে তা নয়, দেশ যখন জাহান্নামে চলে যাচ্ছে, দেশ যখন রসাতলে, তখন হিন্দু মুসলমানের লড়াই খেলা খেলিয়ে রাখলে সবার ভালো লাগবে, সবাই খেতে চাইবে, সবার পছন্দ হবে। এটা হলো তাদের প্ল্যান এবং পরিকল্পনা, মাথায় রাখুন। এই যে সমস্ত যুবক ভাইরা আছো যারা ফেসবুক চালাও তাদের বলছি, যারা ফেসবুক চালাও তাদের বলছি, মেয়েদের ফটো দেখে লাইক দিয়ে লাভ নেই, মেয়েদের আইডি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই। অন্তত যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, সেখানে ভদ্র ভাষায় সভ্য নম্র ভাবে দুটো কমেন্ট করে বেরিয়ে আসা যায় না। কোনো একটা ভাবি ফটো ছেড়েছে ফেসবুকে, দেখেই বলছে ভাবি তোমার খুব ভালো লাগছে, নাম্বারটা দেবে, কমেন্টে লিখে দিচ্ছি। আর তার পরের পোস্টটা দেখুন, সেখানে আমার রসুলকে নিয়ে গালি দিচ্ছে, ও মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খায় কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করে বিরাট বড় সাচ্চা, একটা বাপ তার প্রতিবাদ নেই, মসজিদ ভাঙা হচ্ছে, কোরআন শরীফ আগুন দেয়া হচ্ছে, একটা পোষ্যান নেই। আমি বলবো হে উপস্থিত জনমণ্ডলী, কোনো উত্তেজিতমূলক পোস্ট করবেন না। যদি বলেন কেন, গত দু বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার একটা মাদ্রাসার ছাত্র কোন একটা পার্টির নেত্রীকে গালি দিয়েছিল, নেত্রীটার নামও বলছি লকেট চ্যাটার্জি, নাকি চ্যাটার্জি তো লকেট, ও চ্যাটার্জি হোক আর ব্যানার্জি হোক লকেট, এই লকেটকে গালি দিয়েছিল, আর ঠাকুরের বিরুদ্ধে দুটো মন্তব্য করেছিল। নিশ্চিত সে ভুল করেছে, নিশ্চিত সে ভুল করেছে। কোন ধর্মকে আঘাত করা ইসলাম কখনো পারমিশন দেয় না। তাহলে সে মন্তব্য করেছে দেব দেবীকে নিয়ে, লোকেটকে নিয়ে নিশ্চয়ই ভুল করেছে। পুলিশ তাকে 24 ঘন্টার মধ্যে লালবাজার থেকে অ্যারেস্ট করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, অশান্তি লাগানোর চেষ্টা করেছে, দেব দেবীকে গালি দিয়েছে, লকেটকে গালি দিয়েছে, 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে, ধন্যবাদ জানাই। কিন্তু যারা কোরআন পড়াচ্ছে, মসজিদ ভাঙছে, তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে না নাই? এই আওয়াজটা আমাদের শুধু জলসায় তুললে হবে না, ফেসবুক আজকে তো সবাই চালায়, একটু কি বুঝি না? কোনো ধর্মকে আঘাত করে নয়, যারা দোষী তাদের সাজা হোক, যারা দোষী তাদের সাজা হোক। আমাদের এই আন্দোলনের জায়গাটায় আমরা চুপ কেন? আজকের কলকাতা আলিয়া মাদ্রাসা শেষের পথে, যে মাদ্রাসায় আপনার গ্রামের ছেলেরা, হাজার হাজার ছেলেরা যায় জলসা, মানে কি শুধু বাবারা বাবারা, জলসা মানে দুটো গজল, জলসা মানে কি দু ঘন্টা লম্বা টান, জলসা মানে শরিয়াতের জায়গায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম ওয়াজ। কিন্তু আমরা ভুলে গিয়েছি, কেউ যদি শরিয়াতের মশলার কথা বলে, কেউ যদি মুসলমানদের করুণ দুরবস্থার কথা বলে, তখন বলে ঠিক ওয়াজ হচ্ছে না। তাহলে ওয়াজ কাকে বলে? ওয়াজটা কি বুঝিয়ে দেন আমাকে? বলবে না, ও বলে নবীর কথা, হ্যাঁ নবীর কথা ঠিক আছে, দাদা হুজুরের কথা, হ্যাঁ ঠিক আছে, তাহলে দাদা হুজুরের কথাই বলুন, মেজে হুজুর পীর কেবলার কথা বলুন। মেজে হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিশগুলো বয়স্কদের জন্য মাদ্রাসা, তাহলে জলসার মজলিশটা যখন বয়স্কদের জন্য মাদ্রাসা, আমি দু ঘন্টা বক্তব্য করছি একটা মশলা বলছি না, তাহলে কি মাদ্রাসা হচ্ছে না? এটা টানের জায়গা হচ্ছে, দু ঘন্টা ওয়াজ করছি শুধু বলছি বাবারা বাবারা, কি বলবো দুঃখের কথা, তোর কি দুঃখ আছে বল,
সমস্যা কি? এই দুঃখের কথা দুঃখের কথা বলে লেবে যাচ্ছে, অথচ সমাজে 70% যুবক না পাক। এমনও যুবক ছেলে আছে বগলের চুল 8.5 মাস কাটে না। তা উপরের খবর যে দিয়েই হয়, আর অন্য খবর আর কি আছে আল্লাহই জানে। অথচ বলছে হুজুর নবীর জীবনী বলো, হুজুর দাদা হুজুরের জীবনী বলো, হুজুর এটা আবু বকরের জীবনী বলো। তুই নামাজ পড়িস? কালকে আমার একটা জলসা ছিল, জায়গাটার নাম বলছি না, মাগরিবের নামাজ আমি নিয়ত করে তাও নামাজ পড়ছি, আজান হওয়ার সাথে সাথেই রাস্তায় কমিটি ফোন করে বলছে হুজুর কখন উঠবে। আমার ড্রাইভার ফোন ধরে বললো হুজুর নামাজ পড়ছে। আমি ঘুরিয়ে করে বললাম এ তোরা কি কাওরাত জাত, তোরা নামাজ পড়িস না? বলছে হুজুর বুঝতে পারি। আর কিছু কিছু জলসা সেক্রেটারি দেখবেন, সেক্রেটারি ক্যাশিয়ার এদিকে এসার নামাজ হয় আর ওই স্টেজের পিছনে শুধু বিড়ি টানছে। এ খালেক ভাই কি ব্যাপার? বলে হুজুর আল্লাহর কিরে মাথা ঠিক নেই, এই লকডাউন করোনা পানি হয়েছে, চাঁদা ওঠেনে, চাঁদা ওঠেনে, বিড়ি খেয়ে টেনশন হালকা করছে। জলসা তো এলাকায় বহুত হচ্ছে, আমবাগান বাঁশবাগান এপাড়া সেপাড়া, একটা গ্রামে 17টা 18টা 20টা 15টা 10টা 12টা জলসা হচ্ছে। জলসা দেখি অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, পেচ্ছাপ করে পানি নেয় না, বাপ মার ভাত দেয় না, বুকে বেজলে গেলেন জলসা সেক্রেটারি। আমি বলি ওরে ও শুইয়ে দর বুকের মধ্যে জিজিবি চালা, অনেক জলসা সেক্রেটারি গোসলের ফরজ জিজ্ঞেস করো, বলছে হুজুর 38টা। হ্যাঁ ঠিক করে বল, বলছে হুজুর তোমার দেখে ভয় লেগেছে তাই কম বলেছি। মানে আমার দেখে ভয় লেগে কম বলে, তাহলে আমার দেখে ভয় না লাগলে তো সেঞ্চুরি করে দিত নাকি? হ্যাঁ অথচ সমাজ চলছে তাই, আর বক্তারা এসে এসব কথা বলে না তো, খালি বলছে বাবা জলসা দিলে মুরুব্বীরা জান্নাতে চলে যাবে, জলসা দিলে গ্রামে বালা মুসিবত দূর হয়ে যাবে। আর আমি উল্টো বলি জলসা দিলে ওর বাপ মার কবরে আযাব হবে, ওর দাদুর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে। যদি বলেন তার কারণটা কি, এদিকে জলসা হচ্ছে রাস্তায় মেলা হচ্ছে, এদিকে জলসা হচ্ছে রাস্তার উপরে মেলা হচ্ছে, বড় ভাত সালি এসেছে ছোট ভাই পকেট থেকে টাকা বার করে বলছে শুধু কি খাবে অর্ডার করো, অথচ জলসার দিন 500 টাকা চাঁদা চাইলে দেয় না। এরকম কমিটি গ্রামে থাকে কি থাকে না? এমন করে বলছে আমার কি ক্ষমতা আছে, তুই 500 টাকা চাঁদা ধরেছি, আর খোদার কিরে বাড়ি বাজার করতে 6,500 টাকা গোশ কিনেছে 20 কেজি, তারপর বোর বলছে এই দেখ এই বিউটি হবে না আর 5 কেজি নিয়ে আসবো। বলছে চলো তুমি চুপ করো, দেনি তো আলু দে মাকে করতো, ও আরো 5 কেজি নিয়ে আসবে বলছে। আর যেই জলসার চাঁদার কথা বলছে তখন বলছে আমার কি আছে, আমার কি আছে, আমি কোথায় পাবো? এ উপস্থিত জনমণ্ডলী, মাদ্রাসার জলসা বলে আজকে অন্য কথার দিকে যাচ্ছি না, মেন মেন কথার দিকে থাকতে চাইছি, কিন্তু আমার সব শ্রেণা শ্রোতা তো মনে মনে করছে সাদ্দাম ভাই জাল ফেলছে কিন্তু পালায় ঘা দেয় না, ওই জন্য একটু মাঝে মাঝে দেওয়ার দরকার, সব মুখ চাচাই করছে, অনেকে ইচারা করছে, ওই জন্য আমি আমার কাছে আছে জায়গা মতো একটু দেবো, সমস্যা নেই। চলুন যে কথা বলছিলাম সেই কথার দিকে একটু যাই, নিশ্চয়ই জায়গা মতো দেওয়া হবে। আজকের বক্তব্যের মাঝে বলে রাখি, পীর সাহেবের দাম বেশি, এমপির দাম বেশি, না এমএলএর দাম বেশি? পীর সাহেবের দাম বেশি। আচ্ছা বসেন, আমার ঠিক জায়গা মতো আমার কাছে মেডিসিন আছে, আমি ঝেড়ে দিচ্ছি। হ্যাঁ অত হোক না, সবাই সবার মতো বলুক না, যেটা লেগে যায় যাবে। চলুন সবাই মিলে আর একবার আল্লাহর নামে ধ্বনি দেব, অন্তত আমাদের আওয়াজ শুনে রাস্তার উপরে যারা আছে আওয়াজ শুনতে হবে না, এসে গেট থেকে দেখে আবার চলে যাক, কথা ঠিক কি না? আর যারা কুটুম বাড়ি এসে খেয়া শুয়ে আছে ওদের আসতে হবে না, অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব করে আবার শুয়ে পড়ুক, বুঝাচ্ছেন? সারা রাতের ব্যাপার তো, একটু পেশাব করে না শুনলে আবার লেপ খাতা কম্বল এদিক ওদিক হয়ে যাবে। সবাই মিলে আল্লাহর নামের ধ্বনি একটু নড়ে চড়ে, কারাস যাবন বন্ধ না থাকে, নারাই তাকবীর। হ্যাঁ এ তো বাঘের মতো আওয়াজ, এই আওয়াজ যেন, এই আওয়াজ যেন আমাদের যারা বলছে এনআরসি করে তাড়িয়ে দেবো তাদের কলিজাটা থরথর থরথর করে কেঁপে ওঠে। এই আওয়াজ আমরা যখন তুলব মনে রাখবেন
আমাদের জন্ম হলো হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষ, আমাদের জন্ম হলো হিন্দুস্তান, আমরা যাব না পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান, কথা ঠিক কি না? তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলবেন, অনেক মিডিয়া আছে, অনেক চ্যানেল আছে, তাতে ঢুকুক, ওদের কলিজাটা একটু কেঁপে উঠুক। তার কারণ দেশের জন্য শুধুমাত্র অমুসলিমরা জীবন দেয়নি, এখনো কি দিল্লি গিয়ে দেখে আসুন, ইন্ডিয়ান গেটের গায়ে লেখা আছে 93,000-এর মধ্যে 63,000 মুসলমান রক্ত দিয়েছে আমাদের বাপ আমাদের দাদা, কথা ঠিক কি না? তাহলে আমরা তাদের উত্তরসূরি, তাদের আমাদের মধ্যে আছে রক্ত, আমরা হব না কো ব্যর্থ, সবাই মিলে একটু নড়ে চড়ে নারাই তাকবীর হ্যাঁ ওরে ও সেই ঘোষ, ওর নাম বলবো না, নাম বললে ওজু ভেঙে যাবে, বলেছিল দুধে সোনা আছে, ও খাবে কি শুধু একটু আওয়াজ শুনে যাক, এরাম আওয়াজও বাপের কালে শুনিনি। আর ইমানদার যখন আল্লাহু একবার বলবে না, তখন অটোমেটিক কলিজাটা চট 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 করে ওদের কেঁপে উঠবে।